আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমরা একটা বিষয় জানব, যে বিষয়টা অনেকে জানেন না, লেবার ভিসা ক্যান্সেল করার পরে মাত্র 28 দিন থাকে, তাও আবার যদি আপনার ভিসার মেয়াদ থাকাকালীন অবস্থায় ক্যান্সেল করেন 28 দিন, আর যদি ভিসার মেয়াদ অলরেডি শেষ হয়ে গেছে আগে, তারপর যদি করেন ক্যান্সেল, তাহলে তো 28 দিনই নাই। সেক্ষেত্রে দেখা যায় অনেকে ঝামেলায় পড়েন, বিভিন্ন কোম্পানি খুঁজে পান না, ভিসা লাগাবেন অথবা দেশে চলে যাবেন, কিন্তু বৈধভাবে আর কত দিন থাকা দরকার, 1 মাস 2 মাস থাকা দরকার আছে, অথবা কোম্পানি খুঁজতে ভিসা লাগানোর জন্য আরো কিছু সময় আছে, সেই সময়টা ফাইন চলে আসে। তো আগে এই বিষয়টা নিয়ে অনেকে অনেক প্রশ্ন করতেন, অথবা জানতে চান যে এই বিষয়টা, এই সময়টাতে ভিজিট ভিসা লাগানো যায় কিনা। আগে একটু ঝামেলা ছিল, হতো না, কিন্তু এখন একদমই সহজ। আপনার ভিসা ক্যান্সেল করছেন, দেশে থাকেন অথবা এই দেশে থাকেন, আপনি একটা ভিজিট ভিসায় থাকতে পারেন, ভিজিট ভিসা নিতে পারেন, 1 মাসের হোক আর 3 মাসের হোক। সেই ভিজিট ভিসা নেওয়ার পরে আপনি চাইলে ভিজিট ভিসার মেয়াদ থাকাকালীন সময়ে ভিসা লাগাতে পারেন, আবার এই মেয়াদ চলে যাওয়ার আগে আপনি দেশেও যেতে পারেন, অথবা আবার ভিজিট এইটাই আবার রিনিউ করতে পারেন। এটা একটা সুন্দর সিস্টেম। যারা এই হতাশায় ভুগেন যে এত কম সময়ের ভিতরে, 28 দিনের ভিতরে কি করব, অথবা 28 দিনও নাই, যাদের 10 দিন আছে, সপ্তাহ আছে, 2 সপ্তাহ আছে, তারা কি করবেন, তাদের জন্য এটা কিন্তু খুবই ভালো। এটা অনেকে জানেন না এবং অনেকে বুঝেন না, এই জন্য অনেক দিনে ফাইন দিতে হয়, অথবা আবার এই ফাইনের কারণে ভিসা লাগানো যাচ্ছে না, অথবা দেশে যেতেও ঝামেলা, দেশে যেতেও ফাইন দিয়ে যেতে হচ্ছে, বা ভিসা লাগাইতেও ফাইন দিয়ে ভিসা লাগাইতে হচ্ছে। তো এখন থেকে যারা এই ভিডিও দেখবেন অথবা যারা এই বিষয়টা জানেন না, তারা অন্যকে জানানোর চেষ্টা করবেন, যাতে কোনো ঝামেলায় কেউ না পড়ে বিষয়টা না জানার কারণে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।